ইউরোপিয়ান সিটিজেনরা যারা ইউকেতে সেটেলমেন্ট স্কিমের আন্ডারে প্রিসেটেল অথবা সেটেল স্ট্যাটাসে রয়েছেন, তাদের ফ্যামিলি মেম্বাররা ইউকেতে এসে নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রিসেটেল স্ট্যাটাসের জন্য। এ সংক্রান্ত যে নতুন আইনটি এসেছে গত 7 ডিসেম্বর, এটি নিয়ে আমাদের মাইগ্রেন্ট কমিউনিটিতে এখন ব্যাপক আলোচনা চলছে। মূলত এই নতুন আইনটি কাদের জন্য প্রযোজ্য সেটা নিয়ে অনেক মিস ইন্টারপ্রিটেশন এবং ভুল ব্যাখ্যাও করছেন অনেকে। যারা লিগালি কোয়ালিফাইড নন অথবা ল সম্পর্কে যাদের ধারণা কম, তারাও অনেকভাবে এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা করছেন এবং অনেক মানুষ মিসগাইডেড হচ্ছেন। আমরা প্রতিনিয়ত ফোন পাচ্ছি ইউরোপ থেকে, বাংলাদেশ থেকে, এমনকি ইউকে থেকে, যে প্রকৃতপক্ষে কারা আসতে পারবেন নতুন করে নতুন এই আইনে। 7 ডিসেম্বরের এই আইনে যেটা বলা হয়েছে যে যারা ইউরোপিয়ান সিটিজেনরা ইউকেতে সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আছেন, তাদের জয়নিং ফ্যামিলি মেম্বাররা নতুন করে ইউকেতে ভিজিট ভিসা আসলে আবেদন করতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে জয়নিং ফ্যামিলি মেম্বার কারা, এটাই অনেকে ভুল ব্যাখ্যা করেন। আইনে জয়নিং ফ্যামিলি মেম্বার হিসেবে কাদেরকে বলা হয়েছে সেটা আমি আপনাদের এখন বলছি। যে অ্যাপেন্ডিক্স ইউতে জয়নিং ফ্যামিলি মেম্বার বলা হচ্ছে তাদের, যেমন স্পাউস বা স্বামী স্ত্রী, সিভিল পার্টনার মানে আপনার পার্টনার যিনি বিবাহিত নন কিন্তু পার্টনার, স্পেসিফাইড স্পাউস অর সিভিল পার্টনার যারা সুইস সিটিজেনদের, ডিউরেবল পার্টনার, চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড অর গ্রেট গ্র্যান্ড চাইল্ড, তার মানে হচ্ছে কি যে সন্তান, নাতি এবং পরবর্তী যারা থাকে নাতি নাতনির পরবর্তী জেনারেশন, ডিপেন্ডেন্ট প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট অর গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট, তার মানে হচ্ছে কি অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং সবাইকে বলা হচ্ছে, যে এদিকে দাদা দাদি থেকে শুরু করে এদিকে নাতি নাতনি এবং পরবর্তী যার যত জেনারেশন আছে তাদেরকে বলা হচ্ছে। তার মানে হচ্ছে যে জয়নিং ফ্যামিলি মেম্বার বলতে কিন্তু ভাই বোনকে বোঝানো হয় না, জয়নিং ফ্যামিলি মেম্বার বলতে কিন্তু আপনার ডিস্টেন্স রিলেটিভ তাদেরকে বোঝানো হয় না। জয়নিং ফ্যামিলি মেম্বার হচ্ছে বাবা মা, স্পাউস, নাতি নাতনি, দাদা দাদি, তার মানে হচ্ছে উপরের দিকে এবং নিচের দিকে সবাইকে বোঝানো হয়, পাশাপাশি স্পাউসকে বোঝানো হয়। এখনও ইউকেতে যারা সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আছেন, তার মানে হচ্ছে প্রিসেটেল অথবা সেটেল স্ট্যাটাসে রয়েছেন ইউরোপিয়ান সিটিজেনরা, তাদের বাবা মা, নাতি নাতনি এবং স্পাউস, দাদা দাদি, তারা কিন্তু ইউকেতে আসতে পারেন। এবং তাদের জন্য এই নতুন আইনে যে সুযোগটি রাখা হয়েছে যে এদের মধ্যে কেউ যদি ইউকেতে ইতিমধ্যে এসে থাকে অথবা যদি ভবিষ্যতেও আসেন ভিজিট ভিসায়, তাহলে তারা আবেদন করতে পারবেন সেটেলমেন্ট স্কিমের আন্ডারে, মানে প্রিসেটেলড স্ট্যাটাসের জন্য, এবং সেটা উইদিন 90 ডেজের মধ্যে করতে হবে যখন আপনারা পৌঁছবেন এখানে। তারপরে তার মানে এই নতুন আইনটি করা হয়েছে শুধু এন্ট্রি ক্লিয়ারেন্স যাতে আপনাকে 2 বার নিতে না হয় যারা অলরেডি ইউকেতে আসছেন ভিজিট ভিসার জন্য। কিন্তু এটা নিয়ে যে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে সেটা হচ্ছে যে কেউ কেউ বলছেন ভাই বোন আসতে পারবে, কেউ কেউ বলতেছেন ডিস্টেন্স রিলেটিভ আসতে পারবেন, কেউ কেউ বলতেছেন সালাশালি আসতে পারবেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের আলোচনা হচ্ছে। তো মূলত যে এক্সিস্টিং ল রয়েছে যে আপনার যদি কেউ ডিপেন্ডেন্ট হন, সেটা হচ্ছে স্পাউস, দাদা দাদি, নানা নানি, আবার একই সাথে এদিকতে হচ্ছে বাবা মা, সন্তান, নাতি নাতনি, তারা যেমন অ্যাপ্লিকেশন করতে পারতেছে এখনও আউটসাইড দ্য কান্ট্রি, আবার একই সাথে কেউ যদি ভিজিট ভিসা আসে সেও ইনসাইড দ্য কান্ট্রি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেটা ভ্যালিড হবে। কিন্তু এই নতুন আইন নিয়ে অনেক রকমের মিস ইন্টারপ্রিটেশন রয়েছে, যেটা আগেও ছিল। আপনি দেখবেন যে অনেক ইউরোপিয়ান সিটিজেন টাইম লাইনের পরেও এসে অ্যাপ্লিকেশন করেছেন প্রিসেটেল স্ট্যাটাসের জন্য, এবং অনেকে আপার ট্রাইব্যুনাল পর্যন্ত মানে কোর্টে গিয়ে প্রচুর টাকা নষ্ট করেছেন, কারণ আপনারা মিসগাইডেড হয়েছেন, আপনারা মিস অ্যাডভাইসড হয়েছেন, এবং অনেক রকমের এজেন্ট আপনাদের এই কাজগুলো করেছে বিভিন্ন রকমের ফলস ইনফরমেশন দিয়ে, এবং 99% মানুষ কিন্তু এক্ষেত্রে ভিসা পাওয়ার কোনো সুযোগ নেই এবং পায় নাই। এক্সেপশনাল সার্কামস্টান্সেস হিসেবে কেউ কেউ ভিসা পেতে পারে যাদের মেডিকেল কন্ডিশন রয়েছে লং টার্ম অথবা আদার কোনো বিষয় রয়েছে। তো এই যে এক্সেপশনাল সার্কামস্টান্সেস, এটি কিন্তু ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার যারা, তারা কিন্তু এখন পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে কেউ যদি ইউরোপের কোনো দেশে পাসপোর্ট নিয়ে থাকেন, আবার একই সাথে আপনাকে আরও ভাই হিসেবে অথবা রিলেটিভ হিসেবে অ্যাপ্লিকেশন করেন,
তখন কিন্তু এই এক্সেপশনাল সার্কামস্টান্সেস আপনার জন্য প্রযোজ্য নয়, কারণ হচ্ছে আপনি যেই দেশে আছেন সেখানে ওয়েলফেয়ার আছে, ওয়েলফেয়ার স্টেট তারাও কোনো না কোনোভাবে। বাংলাদেশ থেকে হলে অনেক সময় এক্সেপশনাল সার্কামস্টান্সেসের কারণে আপনি ভিসা পেতে পারেন, অথবা বাংলাদেশ থেকে আসলেও ভিসা পেতে পারেন, সেখানে এক্সেপশনাল সার্কামস্টান্সেস থাকলে, সিভিয়ার মেডিকেল কন্ডিশন এবং লং টার্ম ডিপেন্ডেন্সি থাকলে, কিন্তু সেটা কিন্তু আইনের মধ্যে থেকে নয়, এটা হচ্ছে এক্সেপশনাল হিসেবে ডিসক্রেশনারি আপনি এটা এই ভিসাটা পেতে পারেন। কিন্তু এইটাকেই অপব্যাখ্যা করে কোনোভাবেই যাতে আপনারা মিসগাইডেড না হন, সেজন্যই আপনাদেরকে এই পরামর্শটা আমরা দিলাম যে যে কোনোভাবেই হোক আপনি কিন্তু মিসগাইডেড হতে পারেন এবং মিসগাইডেড হচ্ছেন। ইতিমধ্যে আমরা অনেক ফোন পাচ্ছি, অনেকে আবেদন করার জন্য আপনারা ছুটাছুটি করছেন, কিন্তু যারা ইউরোপিয়ান সিটিজেন এখানে আছেন সেটেলমেন্ট স্কিমের আন্ডারে, তাদের ভাই বোনরা কিন্তু এখন এই নতুন আইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনার রিলেটিভ যারা ডিস্টেন্স রিলেটিভ তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না, শুধুমাত্র অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং মানে হচ্ছে বাবা মা, দাদা দাদি, নাতি নাতনি আর স্পাউস, তারা ভিজিট ভিসা এসে অ্যাপ্লিকেশন করতে পারবেন, দেশের বাইরে থেকেও করতে পারবেন, ডিপেন্ডেন্সিটা প্রপারলি প্রমাণ করতে হবে।